পশ্চিমবঙ্গের নদিয়া জেলার করিমপুর 2 নম্বর ব্লকের থানারপাড়া থানার গোপালনগর গ্রামের 152 নম্বর একটি আইসিডিএস সেন্টার রয়েছে। সেন্টারটি দীর্ঘ 14 বছর ধরে চালু রয়েছে, কিন্তু সেন্টারটির কোনো নিজস্ব পাকা বিল্ডিং নেই। স্থানীয় ছাত্রছাত্রীদের স্থানীয় আমিন মণ্ডলের বাড়িতে বসে পড়াশোনা চালাতে হয়। আমাদের ঘরের খুবই প্রয়োজন, আমাদের অনেকগুলো বাচ্চা কাচ্চা নিয়ে এখানে সেন্টার চালানো খুবই অসুবিধা। আমরা চাই আমাদের ঘরটা হোক, সেখানে সুস্থভাবে আমরা সেন্টারটা যেন চালাতে পারি, এই আমার দাবি। কেন্দ্রটিতে 85 জন বাচ্চা, গর্ভবতী এবং প্রসূতি মিলে 120 জন মা যুক্ত রয়েছেন। বাচ্চাদের পুষ্টিকর খাবার কেন্দ্রটিতে প্রতিদিন দেওয়া হয় এবং বাচ্চাদের স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া হয়। আমাদের অনেকগুলো বাচ্চা সেন্টারে খুব অসুবিধা, রোদ ঝড় বৃষ্টিতে কষ্ট হয় বাচ্চাদের। আমরা একটা আলাদা জায়গা এবং ঘর চাই। বিল্ডিং না থাকায় মায়েদের অনেক আলোচনা সভা ও বাচ্চাদের পড়াশোনা স্থানীয় আমির মণ্ডলের বাড়িতে বসে হয়। গ্রামের মানুষ একটি জায়গার ব্যবস্থা করেন এবং বিল্ডিংয়ের জন্য টাকাও বরাদ্দ হয়, কিন্তু সেই টাকা আবার ফেরত চলে যায়। এখানে আমাদের একটা ফাঁকা জায়গা আছে, আমরা গ্রামের মানুষ মিলে আমরা অভিযোগ করেছিলাম, দরখাস্ত করেছি, সে দরখাস্ততে টাকাও এসছে, তার রিসিভও আমার কাছে রয়েছে। তো সে কাজটা এখনও হয়নি, কেন হয়নি জানি না। কাজটা হলে আমাদের সুবিধা হয়, আমাদের গ্রামবাসীর মায়েদের অসুবিধা হচ্ছে, যদি ঘর থাকে তাহলে বাচ্চাদের সুবিধা হয়, এটা আমি চাই। এই সমস্যা নিয়ে আমি করিমপুর 2 নম্বর ব্লকের সিডিপিও মুকুল মিস্ত্রির সাথে কথা বলি। তিনি বলেন এই সমস্যাটি আবার তদারকি করবেন এবং আবার যাতে টাকা অনুমোদিত হয় এবং একটি বিল্ডিং তৈরি হয় তার ব্যবস্থা করবেন। আমাদের নারায়ণপুটু গ্রাম পঞ্চায়েতের গোপালনগরে 152 নম্বর একটা সেন্টার আছে, যেটার আমরা জায়গাও পেয়েছি, কিন্তু এলাকার লোক বিভিন্নভাবে বিল্ডিং না করার জন্য বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করছে। আমরা চাই, গ্রামের মায়েরাও চায় এবং আমরাও চাই, ওখানে একটা বিল্ডিং হোক এবং এ ব্যাপারে যত রকমের সহযোগিতা সেটা আমরা করব, এবং ছোট ছোট শিশুরা যাতে ওখানে এসে কেন্দ্রটা চালাতে পারবে, কর্মী সহায়িকা ভালোভাবে সুষ্ঠুভাবে চালাতে পারে, সেটা আমি সবসময় চাই। এই ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে আমার আবেদন, নদিয়া জেলার করিমপুর 2 নম্বর ব্লকের থানারপাড়া থানার গোপালনগর গ্রামের আইসিডিএস সেন্টারটি যাতে একটি পাকা বিল্ডিংয়ের ব্যবস্থা করা হয়, তার জন্য করিমপুর 2 নম্বর ব্লকের সিডিপিও মুকুল মিস্ত্রির মহাশয়কে বারবার ফোন করে অনুরোধ করুন। ফোন নাম্বার 9433395043। আমি দিব্যজ্যোতি কর্মকার, জেলা নদিয়া, পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।